নমস্কার দর্শক বন্ধুরা দা জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানুয়ারি মাসে বিদ্যালয়ে আসতে হতে পারে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ট্যাবের জন্য তথ্য আপলোডের সময়সীমা বৃদ্ধির আবেদন করা হয়েছে এই সংক্রান্ত যে আপডেট এসেছে সরাসরি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব দর্শক বন্ধুদের অনুরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ট্যাব কেনার টাকা পাঠানোর জন্য পড়ুয়াদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ই পোর্টালে আপলোডের সময়সীমা বাড়ানো হোক মঙ্গলবার শিক্ষা সচিব মনীষ জৈনের সঙ্গে ফোনালাপে এই দাবি জানিয়েছেন প্রধান শিক্ষকদের মঞ্চ স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্টেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি এই সংক্রান্ত দাবিতে তারা এর আগে দপ্তরে চিঠিও দিয়েছিলেন তার প্রেক্ষিতেই শিক্ষা সচিব এদিন তাকে ফোন করেন তখনই জানুয়ারি পর্যন্ত মেয়াদ বৃদ্ধির দাবি জানানো হয় নির্দেশ অনুযায়ী এ মাসের মধ্যেই তা শেষ করতে বলা হয়েছিল কিন্তু বহু স্কুলই তা পারেনি চন্দনবাবুর দাবি সচিব তাকে জানিয়েছেন যে পড়ুয়াদের অ্যাকাউন্ট নেই তাদের চব্বিশ ঘন্টার মধ্যে তা খোলার ব্যবস্থা করার জন্য জেলা শাসকের নির্দেশ দেয়া হয়েছে মেয়াদ বৃদ্ধির বিষয়টিও ভেবে দেখার আশ্বাস দেয়া হয়েছে সচিবের তরফে এছাড়াও ই পোর্টালে তথ্য আপলোড করার সমস্যা হলে ডাব্লুবিএসিডি অ্যাট রেট জিমেল ইমেলটিতে স্কুলের নাম ও সমস্যা উল্লেখ করে পাঠাতে বলা হয়েছে সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে প্রযুক্তিগত সহায়তাও করা হবে চন্দনবাবুর দাবি মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এই কাজ করার জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষকদের স্কুলে আনার ছাড়পত্র দিক সরকার তাহলে আপনারা পুরো বিষয়টি দেখলেন ট্যাবের জন্য যে তথ্য আপলোডের সময়সীমা সেটা বাড়ানোর আবেদন করা হয়েছে পাশাপাশি হেডমাস্টারদের যে সংগঠন তাদের তরফ থেকে জানানো হয়েছে যে জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষকদের স্কুলে আনার ছাড়পত্র যেন রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হয় এখন পুরো সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট পেলে অবশ্যই শেয়ার করব আপাতত যতটুকু আপডেট আজ প্রকাশিত হয়েছে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রইল সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ